মোহাম্মদ মাহমুদ হাসান বলেছেন কালো জাদু অথবা জিনের বিরুদ্ধে রোকিয়ার জন্য নির্দিষ্ট কিছু সোরা অথবা আয়াত যেমন পঞ্চাশ বা তার চেয়ে কম বেশি আয়াত পড়াকে খাস করে নেওয়া এটা কি বেদ আত হবে এক্ষেত্রে আমরা বলবো প্রথমত আল কোরআন দিয়ে রুকিয়া করা যায় কোরআনের আয়াত দিয়ে অথবা সুরা দিয়ে যেমন সুরাতুলফা তাহা অথবা আলম আউদা তেইন এগুলো দিয়ে অথবা এগুলোর বাইরে কোরআনের যে কোনো আয়াত যে কোনো সুরা দিয়ে রোকিয়া করতে সেরিয়াতে কোনো বাধা নেই তবে কোনো সুনির্দিষ্ট রোগের চিকিৎসার জন্য কোনো সুনির্দিষ্ট সুরাকে যদি খাস করা হয় অথবা কোনো আয়াতকে যদি খাস করা হয় অথবা কোনো সুরাকে সুনির্দিষ্ট সংখ্যায় পড়াকে খাস করা হয় অথবা কোনো আয়াতকে একাধিকবার বা একশো বার বা পঞ্চাশ বার পড়াকে খাস করা হয় তাহলে তার জন্য দলিল লাগবে যদি দলিল থাকে তাহলে সেটা শরীয়তসম্মত হবে আর দলিল যদি না থাকে তাহলে সেটা শরীয়তসম্মত হবে না এবং সেটা বেদাত হবে যেমন আমরা দেখি যে আলমো আউন যেটা আমরা বলি সু সুরাত আল ফালাক এবং সুরাত ফালাক এবং গুল রব্বিন নাস এই দুটো সুরা জ্বর বা এই ধরনের ক্ষেত্রে রুকিয়া করার ব্যাপারে এসেছে এবং জাদু টোনা কিংবা এগুলো থেকেও বেঁচে থাকার জন্য রুকিয়া করার ব্যাপারে এসেছে সুরাতুল ফাতেহা যেমন সর্প দর্শন বা সাপ যদি কাউকে আসলে সেখানে কামড়ায় তাহলে তা থেকে রুকিয়া করার ব্যাপারে এসেছে তো এভাবে কিছু কিছু সুরার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সুনির্দিষ্ট দলিল আছে রুকিয়া করার ক্ষেত্রে যে কিসের থেকে রুকিয়া করবে তাহলে সেগুলো সেভাবে আমল করা শরীয়তে যায় যাচ্ছে আর যেগুলোর ক্ষেত্রে আসলে কোরআনের কোন আয়াত বা কোন সুরা কতবার পড়বে সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো দল আসেনি তাহলে কেউ যদি সেগুলোকে এমনভাবে পড়েন যাতে মনে হয় তিনি সুনির্দিষ্ট করছেন বা অন্যদের কাছে সেটা বলে বেড়াচ্ছেন অথবা নিজেই বলে বলে দিচ্ছেন যে এটা এতবার এটা এতবার এটা এতবার পড়বে তাহলে রুকিয়া হয়ে যাবে তাহলে সেটা বে বলে গণ্য হবে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অনেকেই আসলে এই বিষয়ের প্রতি বা এই এই যে পয়েন্টটা আমরা বললাম এদিকে তারা সতর্ক নজর না দিয়েই তারা কিন্তু রুকিয়া করছে সুনির্দিষ্ট সংখ্যক সুনির্দিষ্ট তরিকায় যার পক্ষে কোনো দলিল নেই তাহলে নিঃসন্দেহে সেটা বেদাত হবে কারণ শরিয়ার কোনো একটা জিনিসকে দলিল ছাড়া খাস করা অথবা খাসকে আম করে দেওয়া অথবা সুনির্দিষ্ট একটা তরিকা সেটাকে রসম রাওয়াজ হিসাবে চালু করে দেওয়া এটাই বেদাত এটা বেদায়াতের মধ্যে পড়ে অতএব আমরা বলবো এরকম দলিল যদি কারো জানা না থাকে তাহলে নিজের থেকে সুনির্দিষ্ট কোনো নিয়ম প্রণয়নের মধ্য দিয়ে রোকিয়া করবেন না বরং এটাকে ওপেন রাখবেন এবং আপনি কোরআনের যে কোনো আয়াত যে কোনো সুরা পড়েও রুকিয়া করতে পারেন তাতে কোনো শরিয়া লঙ্ঘিত হবে না ইনশাআল্লাহ তাহলে আমরা এখানে দুটো কথা বললাম একটা হলো সুনির্দিষ্ট দলিল থাকলে সে অনুযায়ী আমল করা যায় আর দলিল না থাকলে বাকি সকল আয়াত এবং সুরাকে ব্যাপক এবং আম রাখতে হবে উন্মুক্ত রাখতে হবে যে যেভাবে পড়ে নিয়ম না করে রোকিয়া করে তাতে কোনো সমস্যা নেই